আগামী 26শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে রবিবার জলপাইগুড়ি এসএফআই এর জেলা শাখার পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হলো। এদিন শহরের দিনবাজারে এই পথসভার আয়োজন করা হয়। দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের একজনকে মাসিক 7,500 টাকা, পরিবার পিছু 10 কেজি রেশনের ব্যবস্থা করা, 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজের দাবি করা হয়েছে এসএফআই এর পক্ষ থেকে। এদিন জলপাইগুড়ি এসএফআই এর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন এই পথসভায়।